ও মূর্তিটা বাংলাদেশ থেকে আনছে হ্যাঁ ও আগে বাংলাদেশ হচ্ছে পরে আমি ইরিন দেখতে আউছে ও আচ্ছা দেখিয়ে করতে ওকে ভিডিও ও আচ্ছা আচ্ছা এরপরে যখন ইয়া আসে তখন এটা ইন্ডিয়াতে পড়ছে বাহ এই দেখো ছিড়ে কি সুন্দর এটা পুরো মাথা ভরে হ্যাঁ নমস্কার বন্ধুরা এখন বাজে সকাল মোটামুটি 9টা 10 বাজে সানগ্লাস দিয়ে শুরু করি ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো করোনা আইতেছে আজকে সাবরুমের উদ্দেশ্যে শানি তো আগেই গেছে গা তো আজকে আমরা রওনা দিলাম এই যে দুজন হে হইছে পাহারাদার যদি কেউ মনে করো ছুটি করব কোনো কাজ না পাহারাদার আছে একদম ঝাটকে রয়ে গাই যাব তো চলেন সাবরুম যাই অনেক জায়গা ঘোরার খুব প্ল্যান আছে অনেক দিন মেলা আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব টাটা আমি একটু বাজারে বাজারে দাঁড়াইলাম আমার মার্কেট ব্যাটারি শেষ দেখে একটা ব্যাটারি পাইনি कत दूर পরোটা দিছে দুইটা সবজি একটু করতে আচ্ছা যাই খেয়ে দেখি বিশু কইছে টেস্টি হইছে আমি খেয়ে দেখি কেমন শান্তি না জায়গা খাওয়া দাওয়া শেষ করলাম আজকে সবজি খুব টেস্টি খুবই টেস্টি হয়েছে খুব ভালো লাগছে ওখানে আবার যাবো আজকে প্রথম ভিডিও নিয়ে যাবো প্যানাস তো সাবুন যাবো কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে থাকে বিরিয়ানি যাবো বিলুনিয়াতে পা দিয়া লাইলাম ওখানে দেখি কোন দিকে যাই অন সঠিক নির্ণয় হয়েছে না আমরাও নাম ভবপুরে ঘুরতেছি লোকেশনটা খুঁজে পাইতেছি না অনেক চিন্তা ভাবনা করার পর আমরা সবাই মিলে ফাইনাল ডিসিশন করলাম আমরা যামু বিলোনিয়া স্মৃতি মন্দির প্রথমে তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম মানে খোঁজাখুঁজি করতে 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 আমরা খুঁজে পাইতেছি না গেলাম বা দেখেন না বর্ডার চেকপোস্টে ওইখানে গেছি কি এখানে তাদের রাস্তাও নেই এরপরে যাইয়া ফাইনালি পাইলাম যারা জিজ্ঞাসা করি হ্যাঁ এই তো সামনে একটু যান এই তো সামনে একটু যান ডাইনে বামে করতে 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 আখিরকার মন্দিরের আমরা ঠাকুরের দর্শন করতে পারলাম তো যারা বিলোনিয়া আছেন তারা তো আগের পরিচিত তো আমার লাগে এটা প্রথম আমার কাছে খুবই ভালো লাগলো যখনই লাইভে আই তখন সবাই কয় দিদি আমরা এই মন্দির আয়ো এই মন্দির আয়ো আজকে এই মন্দির আইলাম যদিও এখানে কেউ সঙ্গে দেখা হয়েছে না কিন্তু ভীষণ ভালো লাগছে মন্দিরে যায় যেই কোনো মন্দিরে যাই মন্দিরে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দিন থেকে আমারও খুব ইচ্ছে আসলো এই মন্দিরে যাই তো আজকে যেহেতু এখানে যাইতে পারলাম যার জন্য নিজে নিজে অনেক সৌভাগ্য মনে করতেছি ভীষণই ভালো লাগছে অনেক নাম শুনছি আজকে দেখলাম আয়া মন্দিরের সব দিকের পরিবেশও একদম শান্ত শিষ্ট ভীষণই ভালো লাগে যে কোনো মন্দিরে কিন্তু যেখানে যাই ওখানে মানে সব দিকে এত শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে বাহ অনেক বেল ধরে রয়েছে গাছের মধ্যে অফুরন্ত বেল পাতার থেকে বেল বেশি রৌদ্রটা আজকে প্রচণ্ড লাগতেছে প্রচণ্ড রৌদ্র
আমরা এখান থেকে রওনা দিলাম এখন নলুয়ার উদ্দেশ্যে। নলুয়া একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করুম সেই উদ্দেশ্যে রওনা দিলাম, যদিও কোন দিকে রাস্তা আমরা কিন্তু ঠিকভাবে চিনি না। এরপর ওইখান থেকে দেখাশোনা কইরা জামুগা সোজা আবার বাড়িতে, কোন দিক দিয়ে বাইরে ওইটাও ঠিক জানি না, রাস্তাও ঠিক করে চিনি না। জিগাইতে জিগাইতে আজকে বাড়ির থেকে আইসি পড়তে জিগাইতে জিগাইতে মানুষ হইতে আছি, জানি না আছে কয়টার সময় যায় বাড়িতে পৌঁছুম এটা কই আর না। আর এ রাস্তার কাজ চলতেছে কি সুন্দর, ফ্রিতে যে ফাওটা দিতেছে রে বাবা, কিতা কইতাম। মেকআপ করার কোনো দরকার নাই, বিনা মেকআপে একদম সুন্দর হয়ে যাবেন গা। আর এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগতেছে, ভিউটা সবুজের নিচে সব গাড়ি বাইকটি দেখতে ভীষণ সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা শান্ত শান্ত পরিবেশ দেখা মনে হচ্ছে এমন লাগতেছে। আর এর ফাঁকে যে কিতা হইতেছে, একটু দূর ফোন পরে দুই চারটা বৃষ্টি ফোটা পড়ে, একটুখানি গেলে দুই চারটা বৃষ্টি ফোটা পড়ে, বৃষ্টি যে কী নমুনা শুরু করছে। আজকে মনে হয় শিয়ালের বিয়া, শিয়ালের বৃষ্টি রোদের মধ্যে বৃষ্টি পড়ে, আজকে ফাঁকা শিয়ালের বিয়া। আমরা যখন ঘুরতাম হয় তখন এই বৃষ্টি আয় ঘটনাটা বুঝলাম না, বৃষ্টি লেগে এখন আবার মোটামুটি 10-15 মিনিট আরো বেশি বলে দিয়ে এখন ওনার যে নম্বর এরপরে আমরা গেলাম গা হোটেলে, কই না খিদাও লাগছে, সকালে বাইরেলাম খাওয়া দাওয়া হয়েছে না, হোটেলে যাইয়া খাইতে বই। আর একটা দুর্দান্ত হোটেল পাইলাম, বাইরে দেখলাম মিষ্টি দোকান, তো মিষ্টি দোকান দেখে আমি কই না ভিতরে যাইয়া দেখি মিষ্টি পাই না ভাতই পাই। এরপরে যাইয়া দেখলাম যেটা খাইছে কেউ তো খাওয়াইছে না, আমরা প্রথম শুরু করলাম ভাজি ডাল দিয়া, ডাল ও মিশু ডাল দিও দিয়া মানে সব লোক একসঙ্গে দেখা দিবেন না, মিষ্টিও খাইলো খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা রওনা দিলাম যে স্পেশাল লোকের সাথে দেখা করার কথা আসলো, স্পেশাল লোকের কাছে আমরা রওনা দিলাম। স্পেশাল লোক যদিও দেখাইতে পারতাম না, যা পিছন থেকে কমো আর কি, যে স্পেশাল লোকের লোকের দেখা করতে যাইতেছি। এরপরে জামুকে বাড়িতে একদম বড়া দিয়ে যাইতেছি রে, যদি একটু তার ইটা খুলে যেত, তার কাটা খুলে দিলে কিন্তু কই ফেরা জায়গা। যে মন্দিরে নেক্সট আমরা যাইতেছি, মন্দিরটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে। তো একসঙ্গে দেখানো সম্ভব হইতো না, পরের ভিডিও দেখাবো সেখানে আপনারা অবশ্যই দেখবেন। বৃষ্টি আইতাছে রে, বৃষ্টি আইতাছে।